রুমিন ফারহানা মহিলা আসন 50 আস্তে আস্তে কো ধন্যবাদ আস্তে মানে স্পিকার ওয়ার্কআউট করে সংসদটা খালি করে ফেললে মনে হয় একটু সুবিধাই হতো সংসদের সরকারি দলের সদস্যদের এত বেশি সুবিধা আমরা দেব না মাননীয় স্পিকার যাই হোক শীতের আমেজের মধ্যে সংসদ জমে উঠেছে এটা একটা ভালো কথা আজকে প্রথম আলোতে প্রকাশিত অনলাইনে প্রকাশিত একটা খবরে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার এই খবরে বলছে 50 বছরে দেশে 75 লাখ হিন্দু কমেছে মাননীয় স্পিকার আমরা যদি আমাদের মহান সংবিধানটা একটু দেখি আমরা দেখব যে সংবিধানের 2 এর ক বলছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে আমরা লক্ষ্য করছি সরকারি দলের কিছু সংসদ সদস্য কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা রাষ্ট্রধর্ম ইসলামকে দায়ী করছেন এই ধরনের হামলার জন্য কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে 2 এর ক একই সঙ্গে খুব স্পষ্টভাবে বলছে যে রাষ্ট্রের অন্যান্য যে ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু সমমর্যাদায় সম অধিকারের সঙ্গে তাদের ধর্ম পালন করবেন একই সঙ্গে আমরা যদি সংবিধানের 8 অনুচ্ছেদটা একটু দেখি মাননীয় স্পিকার সেখানে বলছে যে আমাদের সংবিধানের যে মূল নীতি আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি সেই চারটা মূল নীতির একটা হচ্ছে জাতীয়তাবাদ একটা সমাজতন্ত্র একটা গণতন্ত্র এবং আরেকটা ধর্মনিরপেক্ষতা অর্থাৎ ধর্মনিরপেক্ষতা যে আমাদের সংবিধানে নেই বিষয়টি কিন্তু এমন নয় রাষ্ট্রধর্মের সঙ্গে সঙ্গে অন্যান্য সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের যেমন অধিকার আছে সম অধিকার আছে একইভাবে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতিতেও কিন্তু খুব স্পষ্টভাবে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে তারপরেও মাননীয় স্পিকার কেন স্বাধীনতার 50 বছর পূর্তিতে পরিসংখ্যান বিবিএস এর প্রকাশিত পরিসংখ্যা যেটা 2011 সালে প্রকাশিত হয়েছে সেখানে বলছে যে 1974 সালে আমাদের যে জনসংখ্যা ছিল মোট জনসংখ্যা তার দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে কিন্তু আমাদের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের সংখ্যা যে পরিমাণ বাড়ার কথা ছিল তা তো বাড়েইনি বরং 75 লক্ষ মানুষ কমে গেছে এর কারণ হিসেবে বিবিএস মাননীয় স্পিকার দুটি বিষয়কে সামনে এনেছে একটি হচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়া মাইগ্রেশন আর দ্বিতীয়টি হচ্ছে তাদের জন্মহার কম অর্থাৎ একজন মুসলমান দম্পতির যে পরিমাণ সন্তান তারা নেন একজন হিন্দু দম্পতি হয়তো তার চেয়ে কম সংখ্যক সন্তান নেন সেটা হচ্ছে দ্বিতীয় কারণ কিন্তু মূল কারণ হচ্ছে 53% যে কারণটি দেখাচ্ছে তারা সেটা হচ্ছে দেশ থেকে চলে যাওয়া মাননীয় স্পিকার কেন স্বাধীনতার 50 বছর পূর্তিতে যখন আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি যখন ক্ষমতায় আছে এমন একটি সরকার যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক সরকার বলে দাবি করে যারা দাবি করে যে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তাদের চেয়ে ভালো আর কেউ কাজ করতে পারে না সেই সরকারের সময় কেন এরকম রিপোর্ট প্রকাশিত হচ্ছে যে যেখানে বাড়ার কথা সংখ্যা সেখানে 75 লাখ হিন্দু সংখ্যা কমে গেছে মাননীয় স্পিকার আমরা যদি 2012 সাল থেকে একটু লক্ষ্য করি এই সরকার ক্ষমতা এসেছে 2009 সালে তারপরে ধারাবাহিকভাবে আছে 2012 সাল থেকে 17 সাল পর্যন্ত আমরা দেখব রামু সাথিয়া হোমনা মালোপাড়া নাসিরনগর ঠাকুরগাঁ বানরিপাড়া কলমাকান্দা গোবিন্দগঞ্জ সহ সারা দেশের প্রায় প্রতিটি জেলায় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে এবং এর একটি ঘটনারও বিচার হয়নি দুঃখজনক হলো আজকে সংসদ নেতা উপস্থিত আছেন আমি ওনার সামনে বলছি একটি ঘটনারও বিচার হয়নি উল্টো তাদের কাউকে কাউকে পুরস্কৃত করা হয়েছে কেন আমি পুরস্কৃত করার কথা বললাম মাননীয় স্পিকার একটু আগে তো সংসদ উত্তপ্ত হয়ে গিয়েছিল ইউপি নির্বাচন নিয়ে সেই ইউপি নির্বাচনে এবার আমরা দেখেছি নাসিরনগরে এই ধরনের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত 3 জন ব্যক্তিকে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল পরে অবশ্য মিডিয়ায় যখন ভীষণ রকম প্রতিবাদ হয় সমালোচনা হয় সেই সমালোচনার মুখে তাদের নমিনেশন প্রত্যাহার করা হয় কিন্তু এই যে ইনিশিয়ালি যে নমিনেশনটা দেয়া হলো সেটাই কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিকে খুব পরিষ্কার করে দেয় মাননীয় স্পিকার গত 9 বছরে শেষ করবেন মাননীয় স্পিকার একটু গত 9 বছরে মাননীয় স্পিকার 22টি মাননীয় স্পিকার ঠিক এই বছর যে যখন শারদীয় দুর্গোৎসব চলছে তখন 4টি জেলা খুব প্রমিনেন্টলি খবরে এসছে কুমিল্লা এসছে রংপুর এসছে নোয়াখালী এসছে চাঁদপুর এসছে এর বাইরেও আরও 22টি জেলায় মাননীয় স্পিকার এই হামলা কিন্তু অব্যাহত ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে যে প্রতি বছর সংখ্যালঘুদের উপর যে হামলাটা হয় পরের বছরে গিয়ে সেটা কয়েক গুণ বেড়ে যায় অর্থাৎ হামলা কমার বদলে মাননীয় স্পিকার হামলার সংখ্যা বাড়ছে এবং গত 9 বছরে মোট হামলা হয়েছে 3679টি আমরা যদি একটু সময় দেন আর সময় দিচ্ছি পাচ্ছি না শেষ করুন স্পিকার একটু সময় দেন কুমিল্লার ঘটনাটি যদি মাননীয় স্পিকার আমরা লক্ষ্য করি যে মূর্তির নিচে যখন
পবিত্র কোরআন শরীফ রাখা হলো, সেই অপমাননাকর ঘটনাটি যখন ঘটলো সেই সময় কিন্তু সকাল 7টা বাজে, সেই সময় ওখানে কোনো লোকজন তেমন ছিল না, সেখানে ওসির সামনে ফেসবুকে লাইভ করলো, যে লাইভ করলো মাননীয় স্পিকার তাকে ধরার বদলে ওসি লাইভ করতে দিল, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে কি ধরনের বিভৎসতা হতে পারে সেটা তো আমরা রামু নাসিরনগরে দেখেছি, কিন্তু কুমিল্লার ঘটনায় আমরা দেখলাম যে দীর্ঘ সময় ধরে ফেসবুক লাইভ হলো, কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হলো না। চাঁদপুরের ঘটনায় আমরা দেখলাম দলীয় কর্মীর নাম এসছে, সরকার দলের ছাত্রলীগের কর্মীদের নাম এসছে, আর রংপুরের ঘটনা তো একই ঘটনা দেখলাম, অর্থাৎ সরকার দলীয় যুবলীগ ছাত্রলীগের কর্মীদের নাম কিন্তু তৎক্ষণাৎ এসছে। এবং একই সাথে একটা জিনিস খুব কমন মাননীয় স্পিকার, প্রশাসনের নিষ্ক্রিয়তা, যখন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে, দর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে তখন বলা হচ্ছে প্রশাসন পুলিশ নিষ্ক্রিয় ছিল, এবং আমরা দেখেছি এক একটা মামলায় হাজার হাজার আসামি, এই চারটা জেলার মামলায় মাননীয় স্পিকার 20,000 আসামি করা হয়েছে, কেন আপনাকে ধন্যবাদ, জ্ঞাতনামা আসামি 5 জন 10 জন আর অজ্ঞাতনামা হাজার হাজার। এই মাননীয় সদস্য না আর দিতে পারছি না, আমি দুঃখিত। দ্বিতীয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আমাকে যে বিষয়টি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করেছি, মাননীয় স্পিকার আমাকে বিষয়টা তাকে উত্থাপন করতে দিবেন, আচ্ছা একটু আস্তে একটু আস্তে আমাকে বিষয়টা উত্থাপন তো করতে দিবেন মাননীয় স্পিকার। আপনি কি বলতে চাচ্ছেন? এই সংসদে যে আপনার অনির্বাচিত সদস্যরা রয়েছে কথা বিষয়ে যেটা প্রত্যাহার করার অনুরোধ করেছেন, আমি আমি আপনার আপনার অনুরোধ করে প্রত্যাহার করছি, আমি যেটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমি শুনতেই পাচ্ছি, আমি মাননীয় স্পিকার আমি আপনার কাছে ব্যাখ্যা চাই, আমি আপনার কাছে যেটি ব্যাখ্যা চাচ্ছি যে আমি আপনার কাছে ব্যাখ্যা চাই মাননীয় স্পিকার, এই বিষয়টির আলোকে আপনার ব্যাখ্যা চাই, সুস্পষ্ট ব্যাখ্যা আমি দাবি করছি আপনার কাছে। আজকে এই সাম্প্রতিক কিছুদিন আগে ফ্রান্সে ভোট হয়েছে, ইরানে প্রেসিডেন্টের ভোট হয়েছে মাননীয় স্পিকার, সেখানে নির্বাচন সুষ্ঠু সবাদ হওয়ার পরও ওইখানকার আইনে রয়েছে 50% ভোটার প্রেসিডেন্ট ভোট পায় নাই বলে পুনরায় ভোট হয়েছে। আমি যে কারণে আপনার এই বিষয়টি দৃষ্টিতে নিয়ে এসেছি, ইতিমধ্যেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল আপনি প্রত্যাহার করেছেন? জি জি, মানুষ প্রত্যাহার করেছি আপনার, আমি আপনার কাছে যে বিষয়টি আমি আপনার কাছে যে বিষয়টি পরিষ্কার ব্যাখ্যা চাই, আপনি তো মাননীয় স্পিকার সংসদের গার্জিয়ান, আপনাকে অবশ্যই এটার ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা আমি আশা করব যে ইতিমধ্যেই প্রথম দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে, চতুর্থ ধাপের তফসিল হয়েছে, আমার কাছে যে তথ্য গণমাধ্যম থেকে পেয়েছি ইতিমধ্যে প্রায় 300-এর অধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদেরকে নির্বাচিত বলা হচ্ছে তাদেরকে আমি কী বলবো মাননীয় স্পিকার, কাদের দ্বারা তারা ইলেক্টেড, আমি আপনার কাছে এটা ব্যাখ্যা চাচ্ছি মাননীয় স্পিকার, আপনি আমাকে প্রত্যাহার করতে বলছেন, আমি আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি যে তারা কাদের দ্বারা নির্বাচিত, এই বিষয়টি আপনি আমাকে পরিষ্কার করবেন। আমি এখানে পরিষ্কারভাবে সংবিধানে বলে দিচ্ছে, সংবিধান এখানে বলে দিচ্ছে যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে, আমি এটারই ব্যাখ্যা চাচ্ছি আপনার কাছে মাননীয় স্পিকার, কারণ বাংলাদেশে এ যাবৎ এটা হতে পারে না মাননীয় স্পিকার, একটা কাজের জন্য যখন টেন্ডার হয় টেন্ডারে যখন একজন পার্টিসিপেটর থাকে তখন সেটা আবার পুনরায় টেন্ডার আহ্বান করেন, আবার টেন্ডার আহ্বান করেন, আবার টেন্ডার আহ্বান করেন, তাহলে আজকে যে সমস্ত জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদেরকে নির্বাচিত করা হচ্ছে কেন সেই সব জায়গায় পুরো তফসিল করা হচ্ছে না মাননীয় স্পিকার? আজকে এইটি একটি বড় রকমের সংকট তৈরি হয়েছে, বড় রকমের সংকট তৈরি হয়েছে, আজকে বাংলাদেশে নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করছে না, আজকে যে কারণেই সরকারি দল এবং সরকারের বিদ্রোহী প্রার্থীরা সারা দেশে যেভাবে হানাহানি খুনাখুনিতে লিপ্ত হয়েছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, উনি বলছেন যে স্থানীয় নির্বাচনে এটা একটু ঝগড়াঝাটি, মাননীয় স্পিকার 40 জনের অধিক প্রাণ হারিয়েছে, এরপরও এটাকে ঝগড়াঝাটি বলবো আমরা, কী বলেন মাননীয় স্পিকার আপনি? আর এই কথা বলার সময় আজকে মাননীয় সদস্যরা আজকে দেশের গণতান্ত্রিক যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার? কেন আজকে বলছেন যে আপনারা প্রত্যাহার করেন এই কথা, কেন বলছেন মাননীয় স্পিকার? আজকে মাননীয় স্পিকার এই যুক্তিসঙ্গত সাংবিধানিক এই জায়গাটি পয়েন্টটা বড় রাখার আমি প্রস্তাব উত্থাপন করতে চেয়েছি, আপনি প্রত্যাহার করতে বলায় মাননীয় স্পিকার আমি সংসদ থেকে ওয়াক আউট করছি, আমি